দাঁড়ান দাঁড়ান আরে আস্তে আস্তে লেগে যাবে এই সাবধানে আপনিও না কোথায় যে যান না আরে কোথায় গেলেন ইন্দিরা ইন্দিরা আরে টেনশন করার কিছু নেই আমি আছি তো ওখানে আমি আপনার পোস্টাল অ্যাসিস্ট্যান্ট কোথায় গেছিলেন না আমাকে না বলে মানে আপনি তো কোথায় গেছিলেন আমি খুঁজে না পেলে কি সত্যি এরকম পাগলের মতো করবেন আপনি আগে বলুন কোথায় ছিলেন আরে বাবা কোথায় ছিলেন মানে আমি তো আপনার সাথে একটু মজা করছিলাম আর আপনি এরকম ভাবে তার মুখের কি অবস্থা আছে একবার দেখেছেন হ্যাঁ জেসরা আপনার কোনো কাণ্ড জ্ঞান মজা করছিলেন আপনি আমার সাথে শুনুন কোনোদিন এরকম মজা আমার সাথে করবেন না আই ডোন্ট লাইক ইট জাস্ট ডোন্ট লাইক ইট কিছু বুঝেন না আপনি মানে আপনি শুনুন আমার কথাটা শুনুন আমি না আসলে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমি আমি সত্যি বুঝতে পারিনি যে আপনি এত রেগে কবে বুঝবেন কবে বুঝবেন যে আমি আপনাকে আপনি আমাকে আমি অপরাধী আমি অন্যায় করেছি ইন্দিরা যতদিন না আমি এই পাপ আপনার কাছে স্বীকার করতে পারছি যতদিন না আপনি আমায় বলবেন যে আপনি আমায় ক্ষমা করেন না ততদিন আমি আমার এই অপবিত্র মুখে আপনাকে কখনো ভালোবাসার কথা বলবো না ইন্দিরা কখনো না আমার কথাটা শুনুন না আরে বাবা আমি তো একটু মজা করছিলাম আপনার সাথে আপনি এত রাগ করছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কোনোদিনও মজা করব না হ্যাঁ কান ধরছি নাকি স্যার নাক 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 ধরছি তো রাগ কমছে না ঠিক আছে আমি এক কাজ আমি আমি 100 বার কান ধরে উঠবস করছি হ্যাঁ 1000 বার ঠিক আছে 1000 বার কান ধরে উঠবস করছি এক দুই ওরে বাবা আর পাচ্ছি না মেকি স্যার স্টপ ইট স্টপ ইট আরেকবার করি শুনো আর কোনোদিনও এই কাজটা রিপিট করবেন না যদি রিপিট করেন তাহলে কিন্তু আর কোনোদিনও কথা বলবো না দেন আমার সাথে কথা না বলে থাকতে পাঁচ স্টপ ইট চলুন দাঁড়ান নোটিশ বোর্ডটা কোন দিকে একটু বলতে পারবেন নতুন ক্লাসে ভর্তির জন্য যা যা লাগবে সব ওই ওদিকে নোটিশ বোর্ডে দেওয়া আছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ চলো চলো কোন মানে হয় ইউনিফর্ম 7171 টাকা
বাইরে থেকে কিনলে আমরা কত সস্তায় কিনতাম বলুন তো? তার মধ্যে সেশন ফিস 36,000 টাকা, আননেসেসারি বই 5,412 টাকা, আর এত বই তো কোনোদিন লাগেও না। আমরা মধ্যবিত্ত মানুষ, ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়াবার জন্য স্কুলে ভর্তি করেছি, কিন্তু এভাবে প্রতি বছর টাকা ফিরিস্তি যা বাড়ছে কিভাবে চলবে বলুন তো? ঠিক সত্যি কথা, একদম এইভাবে এইভাবে চলতে পারে না। ফিস জমা দিতে না পারলেই তো আমার লাভ। হ্যালো, শোনো, এই নতুন অ্যাডমিশনে ডোনেশনের জন্য যে 3,00,000 টাকা নেওয়া হচ্ছে তার 10% শুধুমাত্র চেকে পেমেন্ট নেবে, আর বাকি পেমেন্ট পুরো ক্যাশে লাগবে। तेरी मेरी गल्लाए होगी मशहूर, करना कभी तू मैनू नजरों से दूर, पीछे चलिए तेरे पीछे चलिए तेरे पीछे चलिए। चलिए तू किथे, चलिए तू किथे, चलिए काटू कैसे राता हो सावरे, जिया नहीं जाता सुन बावरे, के राता लंबे आए कटे तेरे संगे आए, के राता लंबे आए कटे तेरे संगे आए। এতগুলো টাকা আমরা একবারে কিভাবে দেব বলুন তো? ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে আর ওরা এই স্কুলেই পড়তে চায়, অন্তত ইনস্টলমেন্টে যদি টাকাটা দেওয়ার ব্যবস্থা করা যায়। সবই বুঝতে পারছি, কিন্তু কি জানেন তো, শিক্ষা প্রতিষ্ঠান একটা মন্দিরের মতো, সেখানে তো টাকার কথা আসারই বিষয় নয়। কিন্তু কি করব, এখন ছাত্রদের ভবিষ্যৎ গড়ার জন্য যেটুকু খরচাপাতি করতে হয় সেগুলো তো আমাদের জোগাড় করতে হবে, তখন তো স্কুলকে একটু ব্যবসার দিকটা ভাবতে হবে, তাই না? এত বড় বিল্ডিং, তারপরে সিকিউরিটি, মেনটেনেন্স, ইলেকট্রিসিটি, এগুলো কোত্থেকে আসবে বলুন? এখানে যদি আপনারা বেয়ার করতে না পারেন, আপনারা বলুন, আমরা ওদের টিসির ব্যবস্থা করে দিচ্ছি। সেটা কী করে হয় স্যার? আমরা ছেলেমেয়েদের এখানেই পড়াতে চাই। কি হচ্ছে এসব, এত চিৎকার কেন? ম্যাডাম, অ্যাডমিশনের ফির ব্যাপারটা যদি একটু দেখতেন, আমরা মধ্যবিত্ত মানুষ, এতগুলো টাকা একেবারে দেওয়া সম্ভব নয়, বুঝেন তো, একটু একটু দেখুন না ম্যাডাম, একটু দেখুন। দেখুন, এটা একটা স্কুল, আমাদের একটা নিয়মের মধ্যে চলতে হয়। এভাবে অফিসে এসে যদি আপনারা রিকোয়েস্ট করেন তাতে কিন্তু কোনো লাভ হবে না। আপনারা এই মুহূর্তে প্লিজ যান, আর ফার্দার যদি আপনারা থাকেন তাহলে কিন্তু আমরা অন্য স্টেপ নিতে বাধ্য হব। মেচকা, ভিকি কিন্তু এসব কিচ্ছু জানে না, আর ও এখন এসব কিছু চায়ও না। ও যদি জানতে পারে তাহলে কি হবে? কেউ কিচ্ছু জানতে পারবে না মাম, এতদিন ধরে যা হয়েছে সেটাই হবে।
কিছু স্টুডেন্ট টিসি নিয়ে চলে যাবে এখান থেকে, আর তাদের জায়গায় আমরা যাদের আবার অ্যাডমিশন দেব তাদের থেকে, মানে প্রত্যেকের থেকে আমরা 3 লক্ষ টাকা করে নেব, অবশ্যই 10% চেকে আর বাকিটা ক্যাশে, ভেরি ইজি। মিসকা দেখো, আমি চাই না যে ভিকি আমাদের ভুল বুঝুক। ও যদি একবারও ভাবে যে ওকে আর ইন্দিরাকে আমরা বিদেশে পাঠিয়েছি এইসব করবো বলে, তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে। কিচ্ছু হবে না, ডোন্ট ইউ ওয়ারি, আমি আছি তো, আমি সব সামলে নেব, ডোন্ট ইউ ওয়ারি, ওকে। আমি তো সামলাবো, আমাকেই তো সবটা সামলাতে হবে, সবটা। ইন্দিরা সরকার, তুমি তো আর দেশে ফিরছো না, দ্যাটস ফর শিওর। আর বিক্রম চ্যাটার্জি, আমার প্রিয় বিকি, তোমার বউ নেই, তোমার মনও নেই স্কুলে, তুমিও থাকবে না। আর কয়েকটা দিন সময় দাও, ওদের জীবনে যে বিশাল বড় একটা ঝড় আসতে চলেছে। হ্যাঁ স্যার, সব ঠিক হ্যায় না? ইয়া স্যার, জেসে মানে বোলা থা একদম ওয়েসে করনা, লড়কি কো ইতনা দূর ভেজ দো কি ও উসকে পতি কো ভি না মিল পায়। जैसे मैंने बोला था, लड़के को उठाओ, उठा के सीधा मीमांसा में लेके जाओ, ले जाने के बाद मेरे इंस्ट्रक्शन फॉलो करो। ठीक है सर। मामला मीडिया शोम टिकेरो भी रात 8 स्टार जोल शाय उदिस विकलास हॉट स्टारे।